হ্যালো দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। আইপিএল খেলতে চাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে আবেদন করেছিল সাকিব আল হাসান, সেটা নাকি বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান পড়েননি। সাকিব আল হাসান এমনটাই অভিযোগ করেছেন আকরাম খানের বিরুদ্ধে। গতকাল একটি লাইভে সাকিব আল হাসান জানিয়েছেন, সাকিবের দেওয়া চিঠি নাকি পড়েননি আকরাম খান। সাকিব আল হাসান আরও বলেছেন, সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন তাহলে তিনি যা করবেন তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করেনি। তিনি এও বলেন, সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন তবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা সভাপতি হবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এমন বেফাস মন্তব্য করে এবার সমালোচনার মুখে সাকিব আল হাসান। অবশ্যই সাকিবের জন্য সমালোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, ব্যাপক তর্ক বিতর্ক আর সমালোচনা চলছে ভক্তদের মাঝেও। আবারও নতুন একটি বিতর্কে জড়িয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বিরুদ্ধে আবারও নতুন কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমনটা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বোর্ড সভায়। এবার সাকিব আল হাসানের ইস্যুতে মুখ খুলেছেন আকরাম খান। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, তিনি তার খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কখনোই এমন মন্তব্য করেননি। সাকিবের চিঠিতে হয়তো বোঝার ভুল থাকতে পারে, তবে সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে না সেটা চিঠিতে উল্লেখ ছিল। সাকিব আল হাসান এখনও যদি বলে সে টেস্ট খেলতে চায় তবে তার এনওসির ব্যাপারে আবারও নতুন করে সিদ্ধান্ত নেবে বোর্ড। সাকিব আল হাসানের ওই লাইভ ভিডিওটি সবাই মিলে একসাথে দেখার পরই নতুন একটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর বাংলাদেশ হাই পারফরমেন্স ক্রিকেট বোর্ডের সভাপতি নাইমুর রহমান দুরজয় বলেন, সাকিবের এমন মন্তব্যে অসন্তোষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বোর্ড সভায়। আকরাম খান এবং নাইমুর রহমান দুরজয়ের কথায় বোঝা যায় যে সাকিব আল হাসানের বিরুদ্ধে আবারও নতুন কোনো ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হয়তো আবারও নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান। একটা লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনভাবে বিপদে পড়ে গেছেন সাকিব আল হাসান।